উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন পদে চাকরি করার সুবর্ণ সুযোগ এই নিয়েই রয়েছে আজকে ছোট্ট ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করলে আমরা ভিডিও করতে প্রেরণা পাবো এবং চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চলুন দেখে কি বলা হচ্ছে আজকে মার্চ মাসের আট তারিখ ঠিক কিছুক্ষণ আগেই এই খবরটি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে যে আপনি কি উচ্চ মাধ্যমিক পাস তাহলে কেন্দ্রীয় সরকারের এই পদের জন্য আবেদন করুন কি পদ না কলকাতা ইএসইসিতে একশো পঁয়ত্রিশ আপার ডিভিশন ক্লার্ক এবং জন স্টেনোগ্রাফার নিয়োগ করা হবে এমপ্লয়িজ স্টেট ও আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগের জন্য সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি জানা যাচ্ছে না শূন্য পদ বা কত মাইনে স্যালারি এইসব নিয়ে রয়েছে ভিডিওটা শূন্য পদে কী কী আছে প্রথম হচ্ছে স্টেনোগ্রাফার স্টেনোগ্রাফার পদে আছে আটজন অসংরক্ষিত এসসি তিনজন এস টি হচ্ছে একজন ওবিসি হচ্ছে একজন আর ইউব্লিউ হচ্ছে একজন এবার হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্কে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল সিট রয়েছে চুয়ান্নটা এসসি হচ্ছে পঁয়ত্রিশটা এসসি হচ্ছে তেরোটা ও হচ্ছে উনিশটা এবং ইউব্রো এস হচ্ছে চোদ্দোটা এই হচ্ছে মানে দুটো ক্যাটাগরিতে হবে যেটা বোঝা যাচ্ছে একটা হচ্ছে স্টেনোগ্রাফার দু নম্বর হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক এইবার আসছে যে শিক্ষাগত যোগ্যতা কি দরকার না স্টেনোগ্রাফার পদের জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে ইংলিশ এবং হিন্দিতে আশিটা শব্দ প্রতি মিনিটে স্টেনোগ্রাফি স্পিড থাকতে হবে কম্পিউটারে কাজ জানার মতন প্রাথমিক জ্ঞানটা থাকতে হবে এছাড়া আর কি বলা হচ্ছে না এটা গেল স্টেনোগ্রাফার আর আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে এবং কম্পিউটারের কাজ জানতে হবে পরের পয়েন্ট হচ্ছে কত বয়স দরকার হবে এবং কত স্যালারি অর্থাৎ বেতনক্রম প্রথমে বয়সটা আসি পনেরো এপ্রিল অর্থাৎ দু হাজার উনিশের পনেরো এপ্রিল অনুযায়ী বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছর সংরক্ষিত শ্রেণীর জন্য দরকার নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে অর্থাৎ সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড় থাকা দরকার যেমন ওবিসি বি এদের জন্য বলা হচ্ছে সংরক্ষিত আর বেতনক্রম বেতনক্রম সপ্তম পে কমিশন নিয়ম অনুযায়ী প্রাথমিক মূল বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকার সঙ্গে অন্যান্য ভাতা পাওয়া যাবে এতক্ষণ তো জানলাম কত বয়স লাগবে বেতন কত কী ক্যাটাগরিতে নিয়োগ করা হবে কিন্তু কিভাবে আবেদন করা হবে আবেদন বলা হচ্ছে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু ষোলো মার্চ অর্থাৎ এটি কিন্তু খুব ভালো করে মনে রাখবেন ষোলো মার্চ থেকে কিন্তু আবেদন করা শুরু হবে আবেদনের শেষ তারিখ কিন্তু পনেরো এপ্রিল মানে প্রায় এক মাস কিন্তু টাইম দেওয়া হয়েছে এই আবেদন করার জন্য জেনারেল ও ও ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা লাগবে এবং বাকি শ্রেণীর জন্য ও মহিলা প্রার্থীদের জন্য প্রাথমিকভাবে আড়াইশো টাকা দিতে হবে অর্থাৎ এটাও কিন্তু খেয়াল রাখবেন জেনারেল এবং ও জন্য পাঁচশো টাকা এবং বাকি শ্রেণীর জন্য ও মহিলা প্রার্থীদের জন্য প্রাথমিকভাবে আড়াইশো টাকা এবার প্রথম ফেজ পরীক্ষায় বসলে এই ব্যাঙ্ক চার্জ রিফান্ড করে দেওয়া হবে অর্থাৎ প্রথম ফেজে বসলে ব্যাঙ্ক চার্জ যেটা আছে সেটাকে রিফান্ড অর্থাৎ পুনরায় ফিরিয়ে দেওয়া হবে এবার অনলাইনে অনলাইনে আবেদন করার যে লিঙ্ক অর্থাৎ ওয়েবসাইট সেটা এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এটা একটু ভালো করে লিখে নেবেন বা দেখে রাখবেন www.esic.nic.in এইখানে গেই কিন্তু আপনারা সমস্ত কিছু বিস্তারিত এই যেগুলো বলা বললাম সেইগুলো কিন্তু আরও ভালোভাবে ডিটেলসে আপনারা কিন্তু দেখতে পারবেন এই ছিল এইটুকুই ছিল ভিডিওর এখনকার মতো আপডেট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সব চাকরির খবর সবার আগে প্রথমে দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ